আজ রাজধানীর গাজীপুরে বাসে আগুন, নারায়ণগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচলে বাধা, 8 ও 9 নভেম্বর আবারও অবরোধ। রাজপথে আওয়ামী লীগের নামে মাত্র সতর্ক পাহারা, চোরাগোপ্তা হামলায় ভয় পায় না সরকার, ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি আছে বললেন ওবায়দুল কাদের। মারামারি হয়ে এলাকা থাকি নি, ওই মতো চাইছিলাম ভাই, আসে দেখি দোকান দাঙ্গি শেষ করে ফেলছে। সহপাঠীর মৃত্যুর জেরে সাফারে মুখোমুখি ড্যাফোডিলের শিক্ষার্থী ও এলাকাবাসী, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, দোকানপাটে ভাঙচুর, লুটপাটের অভিযোগ, ক্যাম্পাস বন্ধ ঘোষণা।